দুল আইল রে সুস্থ হইল রে দুঃখ গেল না সাবদরিতে আব্দুল আলী আবার হইলেন রওনা দরিতে আব্দুল আলী আবার হইলেন রওনা এক বৎসর গত করলো মুলাদী নগরে ছিল আব্দুল আলী একদিন তারে কইল কান্দিয়া তোমাকে জানাই তুমি ছাড়া এই জগতে আমার তো আর কেউ নাই খানা পিনা ত্যাগ করিয়া ভারাক্রান্ত হৃদয় নিয়া কেন তুমি থাকো সর্বদাই তুমি যদি ঘর ছাড়িয়া বাইরে যাও তোমাকে জানাই অবাগীকে মা বলিয়া ডাকবার মতো আর তো কেউ নাই আব্দুল আলী মায়ের কথা শুনে চুপ করিয়া রয় মনে আসলে তার মনে শান্তি নাই সদা সর্বদা আব্দুল আলী ভাবে শুধু একটি কথা সারা জনম সাপের মন্ত্র শিখিয়া যতইতি গাড়ালি
ওস্তাদ রূপে ছিলাম আমি এই দুনিয়ায়, আজকে আমার সর্পে ধরে হাওয়ার সঙ্গে নিয়েছে উড়াই। আমি কেমন সাপের মন্ত্র শিখলাম, নাকি কিছু বাকি রাখলাম, না হইলে কেমন করে সাপে আমায় নিল উড়াইয়া। আমি যেই কোনো রকমে পারি, আল্লাহ যদি আমাকে বাঁচাইয়া রাখে, সেই সাপ না ধরিয়া আমার মনে শান্তি নাই। যেইভাবে পারি সেই শঙ্কুরাজকে ধরে আনি একবার, আমি দেখাইব আমার জগৎ জননী ময়। একদিন আব্দুল আলী কোন কর্ম করিল, রাত্রের নিশিকালে শুয়া নিদ্রা গেল, শঙ্কুরাজ সাপে আসিয়া তাকে স্বপ্নে দেখায়, শুনো বাসা আব্দুল আলী, তুমি আমায় ধরার জন্য আশা করো নাই, কারণ আমাকে ধরার মতো এমন যন্ত্র, এমন মন্ত্র, এমন কৌশল তোমার কাছে নাই, অনর্থক বৃথা তুমি কষ্ট করিয়া, লাভের আশা নাই। আব্দুল আলীর স্বপ্ন দেখে উঠিল কান দিয়া, মাজনি তাড়াতাড়ি আব্দুলের কাছে গেলেন চলিয়া, বাসারে এক মায়ের এক পুত্র নির্দনির ধন, তুমি ছাড়া এই দুনিয়া আমার নাই কোনো জন, কি কারণে অন্ধকার রাত্রি নিদ্রে হইতে তুমি উঠিলে কান দিয়া, মায়ের কাছে দুঃখ তোমার বল চাই খুঁজিয়া। শুনো গো মা জানানি, তোমাকে যাই কয়া, শুনো গো মা জানানি, তোমাকে যাই কয়া, শঙ্কুরাজকে স্বপ্নে দেখা গো, আমার কি হবে, তখন মায়ের এ বুঝায় হাসি মুখে, মাগো তুমি বিদায় দেও আমায়, যতদিন শঙ্কুরাজকে ধরার সাধন শক্তি না যোগাইতে পারি ততদিন পর্যন্ত যেন আমি ঘরে নাই আসি ফিরি, তুমি শুধু গর্ভধারিণী মা হইয়া একবার আমার সারা অঙ্গে দাও না হাত বুলাই, যেইভাবে পারি আমি শঙ্কুরাজকে ধরিয়া আইনা একবার দেখাইব তোমায়। এই বলিয়া আব্দুল আলী কোন কর্ম করিল, মায়ের থেকে এবং আপন স্ত্রী নিবারণ থেকে গেলেন বিদায় লইয়া, আস্তে আস্তে অগর জঙ্গলা দিয়া যাইতেছে চলিয়া। মায়ের দোয়া লইয়া যখন ঘর থেকে গেলে বাইর হইয়া, সঙ্গে সঙ্গে আল্লাহর নামটিও তুমি নিলে দিলেতে গাঁথিয়া, এখন তুমি যাইতে পারো,
কেউ তোমায় নিষেধ করবে না, ইনশাল্লাহ তোমার মনোবাঞ্ছা একদিন পূরণ করবে রব্বানা। এই আওয়াজ পাইয়া আব্দুল আলী গাড়লি তখন কোন কর্ম করিল, যাইতে যাইতে অগর জঙ্গল দিয়া অনেক দূরে গেল। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বৎসরের পর বৎসর আব্দুল আলী গিয়াছেন হাঁটিয়া। দেখে অগর জঙ্গলের মধ্যে এক বুড়ির একটা ঘর দেখিয়া গিয়াছেন আগাইয়া। মাসি মাসি বলিয়া আব্দুল আলী যখন ডাক মারিল, দরজা খুলিয়া সেই বুড়া বেটি নজর করিয়া চাইল, কে রে বাবা, মাসি বইলা ডাক দিলে আমায়, আমার তো কোনো বৈনফুত এই দুনিয়ায় নাই। আব্দুল আলী উঠে হইলে, মাসি গো তোমাকে জানাই, তোমার মতো একটা মাসি আমার ছিল দুনিয়ায়, সেই মাসিমুর গিয়াছে মরিয়া, তোমাকে দেখি আমার মাসির কথা গেল স্মরণ হইয়া, সেই জন্য ধর্মস্তরের মাসি আমি ডাকিলাম তোমারে, দয়া করি একটু স্থান তুমি দেও না আমারে। এই কথা শুনিয়া বুড়ি অত্যন্ত খুশি হইয়া আব্দুলকে বনফুতের মতো জানিয়া আদর করিয়া ঘরে নিলেন ডাকিয়া। একদিন দুই দিন করিয়া যখন কিছুদিন যায়, সদা সর্বদাই আব্দুল আলীর চোখের পানি ঝরে ওই জায়গায়। তাই দেখিয়া বুড়ি আব্দুল আলীকে জিজ্ঞায় বলে, আব্দুল তুমি সত্য করে আমার কাছে বলো, কি দুঃখে দিবানিশি তুমি কান্দ এই জায়গায়, আমার কাছে বলো বাবা, একটু ভয়ের কারণ নাই। আব্দুল আলী তখন কান্দিয়া কান্দিয়া সেই বুড়ির কাছে সকল ঘটনা গেলেন বলিয়া, যে শঙ্কুরাজ সাপ ধরতে আমি গিয়াছি চলিয়া, আল্লাহ জানে না জানি কি হইল আমার, কোথায় জানি গেল আমার ভুল পড়িয়া, যার জন্য শঙ্কুরাজ সাপ আমায় নিলে উড়াইয়া, কিন্তু মাসি গো শঙ্কুরাজ সাপ আমার স্ত্রী নিবারণকে গিয়াছিলেন স্বপ্ন দেখাইয়া, বলছিল একটা সাদা একটা পাঠা দিয়া, সাদা একটা পাঠা বলি দিয়া, অর্থাৎ শঙ্কুরাজকে ভোগ দিয়া শঙ্কুরাজকে আমি আনিতাম ধরিয়া, কিন্তু আমার মনে গেল দেমাক বাড়িয়া, সারা জনম সাপ ধরেছি আমি ধুল মাটি পড়া দিয়া, আজকে বুঝি পাঠা বলি দিয়া আমি শঙ্কুরাজকে ধরবো ওই জায়গায়, একাই আমি শুধু সাপের বাঁশি হাতে করে গেলাম ওই জায়গায়। যখন আমি বাঁশির মধ্যে দিলাম টান, শঙ্কুরাজ হইয়া খান খান হঠাৎ আইসা ধরিল আমারে, 17 জোড়া বাঁশের সঙ্গে আমার রাখলো পেশাই। অবশেষে সেই সাপে আমার স্ত্রী নিবারণ গেল খবর পাইয়া, সেই সাপকে মন্ত্র দিয়ে আনিলেন নামাইয়া। আমার স্ত্রীরও মনে গেল দেমাক বাড়িয়া আমার প্রতিশোধ নিবে, 17 জোড়া বাঁশের থেকে একটা একটা বাঁশের ছড়ি আনলো কাটিয়া, এক বাড়ি দুই বাড়ি করিয়া 17 বাড়ি দিয়া আমার প্রতিশোধ নিবে আমার স্ত্রী এই শঙ্কুরাজ সাপ হইতে, সেই জন্য শঙ্কুরাজ সাপ রাগ হইয়া আমায় শূন্য উড়া দিয়ে গেল লইয়া, এক গৃহস্থের বউ আমায় রাখছিল নামাইয়া, সেখান থেকে সুস্থ করিয়া সেই বেটি পাঠা বলি দিয়া সাপকে করিল বিদায়। 1 বৎসর মা ডাকিয়া আমি ছিলাম মুলাদিনগর যাই, সেখান থেকে আসিলাম পিরিয়া, এখন আমার মনের শুধু এই বাসনা শঙ্কুরাজকে আমি যেইভাবে পারি একবার ধরিব কিনা। বুড়ি বলে, বাসারে এক মায়ের এক পুত্র তোমার আর কেউ নাই, এই শঙ্কুরাজ সাপ ধরা তোমার সাধ্য নাই, নানা রকম বললেন বুড়ি। আব্দুল আলী বুঝে না, অবশেষ পায়ে পড়িয়া আব্দুল আলী যখন করেন কান্দনা, নিরুপায় হইয়া বুড়ি তখন বলতেছেন কিনা, শুনো বাসায় আব্দুল আলী, তোমার কাছে বলি খাটি, আমার একটি উস্তাদ আছে যাই বলিয়া, ২০ বৎসর বয়স হইয়াছে, শুনো বাসা কই তোমারে, ২০০ বৎসর বয়স হইয়াছে, শুনো বাসা কই তোমারে, পারো যদি তাহার কাছে যাও না চলিয়াই। আব্দুল আইল রে সুস্থ, কইল রে দুঃখ গেল না, সাপ ধরিতে আব্দুল আলী হইলেন রওনা।
বুড়ির কথা শুনিয়া আব্দুল আলী কান্দিয়া উঠিল। বুড়ির পায়ে ধরিয়া তখন সেই ঠিকানা জিগাইল, বলে লমলম সাগরের পাহাড়ে কাছে এক পাহাড় আছে, তোমাকে জানাই আমার উস্তাদের ঘর আছে সেই জায়গায়। যতইতি কামরূপ কামাখ্যার গুণ জ্ঞান যতজন শিখিয়াছে সবার উস্তাদ আমার সেই গুরুজন। আমি বলি তোমাকে, যদি তার কাছ থেকে কোনো অনুমতি তুমি নিতে পারো যাই, তাহলে হয়তো তুমি শঙ্কুরাজকে আয়ত্তে আনতে পারো। বলিলাম তোমার এই কথা শুনিয়া আব্দুল আলী কোন কর্ম করিল, বুড়ির থেকে চরণ দুলে লইয়া আব্দুল বিদায় নিয়ে গেল। একটা গাছের শিকড় আব্দুল আলীর হাতে সেই বুড়ি দিলেন উঠাইয়া, চক্কের পলকে লমলম সাগরের পাহাড়ে আব্দুল আলী গেলেন চলিয়া। সেইখানে যাইয়া নজর কইরা চায় 120 বছরের একজন বুড়া মানুষ বসা একটা গাছের ইতলায়, এমন ভাবে চুলদাড়ি তার গেল পাকিয়া, আর এমন ভাবে চুলে মুছে দাঁড়িয়ে রইলেন জটা হইয়া, বুত পেতনি দেখলো তার মরবে ডরাইয়া। আব্দুল আলী গিয়া তখন চরণে পড়িল, কান্দিয়া কান্দিয়া তখন কইতে লাগিল। সেই বুড়ায় তখন বলে, বাবারে সত্যি আমার মেয়ে যখন তোমায় দিয়েছে পাটাই, তোমায় বলি এই শঙ্কুরের সাপ ধরার জন্য তুমি আশা করো নাই, মহায় এক সংকট আছে, সে সাপ ধরতে হইলে তোমার পক্ষে সম্ভব হবে কি না আমি জানি না, কাজে তুমি এই বয়সে এত বড় একটা আশা রাখা উচিত হবে না। আব্দুল আলী কয় কান্দিয়া সেই বুড়ার চরণে পড়িয়া, কিঞ্চিত মাত্র দয়া করে না মরে, আব্দুল আলী কয় কান্দিয়া সেই বুড়ার চরণে পড়িয়া, কিঞ্চিত মাত্র দয়া করে। সেই বুড়া যে সদয় হইয়া আব্দুলের কান্দন দেখিয়া, সেই বুড়া এ সদয় হইয়া, আস্তে আস্তে আব্দুলের কইলেন বুঝাইয়া, আব্দুল আইল রে সুস্থ হইল রে দুঃখ গেল না, শব্দরিতে আব্দুল আবার হইলেন রওয়ানা। শুনো বাসা আব্দুল আলী, তোমাকে জানাই কহর নদীর পাড়ে একটা বৃক্ষের মাঝে এক জাদুকর, সেও একজন গাওয়ারির ওস্তাদ। তোমাকে জানাই 11টা মানুষের মরা মানুষের মাথার খুলি রাইকেছে লটকাই, সেই গাছের তলে কেউ যাইতে পারে না, যদি কোনো মানুষ যায় আপসে আপ বিকট রূপে সেই 11টা মানুষের মাথার খুলি খটখটাই উঠে হাসিয়া, তাই দেখিলে অনেকজনে ভয় পাইয়া যায় মরিয়া। এখন তুমি চিন্তা করো সেই জায়গায় যাইতে পারবে কি না। বলিলাম তোমারে আব্দুল বলে আপনি যদি দোয়া করেন আমি যাইব সেই জায়গাতে। এই কথা শুনিয়া সেই বুড়া কোন কর্ম করিল, আব্দুলের গায়ে তখন হাত বুলাইয়া দিল, চরণ দুলি লইয়া আব্দুল আস্তে আস্তে রওনা হইয়া যায়। বলে আচ্ছা বাবা সেইখানে যে কি করতে হবে আপনি একটু বলেন চাই আমায়। বলে নির্ভয়ে তুমি সেই গাছতলে যখন যাইবে দেখবে মাথার খুলি উঠিবে হাসিয়া, নির্ভয়ে তুমি আল্লাহর নাম স্মরণ করে সেই গাছে যাইবে উঠিয়া, নিজের হাতের আঙ্গুল কাটিয়া রক্ত যখন দিবে ছিটাইয়া হাসি যাবে বন্ধ হইয়া, ঝাপট মারিয়া একটা মাথা যখন তুমি হাতেতে ধরিবে দেখবা সকলটা মিলিত হইয়া একটা খুন হইয়া যাবে। সেখান থেকে নামিয়া আবার কিছু দূর গেলে কহর দরিয়ার পাড়ে আরো একটা বৃক্ষ আছে,
সেই বৃক্ষের মধ্যে এক সাধকের সাপের বাসি রাখছে টাঙ্গাইয়া, 120টা সাপে সেই বাসি যাইতেছে পাহারা দিয়া, কাহারও সাধ্য নাই সে বাসি আনিতে। কালিয়া, তুমি যদি যাইতে পারো ঠিক তোমাকে আমি সেই রাস্তা দিব বাতাইয়া। আব্দুল আলী কান্দা বলে, শুনেন বাবা কই আপনারে কেমনে যাইব, আমায় বলেন বাঙ্গিয়া। সেই বুড়াই উঠিয়া বলে, শুনো বাবা কই তোমারে সেই মন্ত্র তোমায় আমি দিব শিখাইয়া। সাপে ধরিল রে আব্দুল, আইল রে দুঃখ গেল না, সাপ ধরিতে আব্দুল আলী হইল রওয়ানা। আব্দুল আলী কি করিল শুনেন প্রাণের ভাই, আস্তে আস্তে সেই গাছে উঠা মানুষের মাথার খুলি ঝাপট মারিয়া ধরলেন সেই জায়গায়। যখন ঝাপট মারিয়া মাথার খুলি লইলেন হাত বাড়াই, তৎক্ষণাৎ 11টা মাথার খুলি এক হইয়া যায়। মাথার খুলি হাতে লইয়া আব্দুল আলী নিচে আইয়া আস্তে আস্তে যাইতাছে হাঁটিয়া রে। সাধকের বাসি যথাই আব্দুল আলী গেল তথায়, সাধকের ওই বাঁশি যথায় আব্দুল আলী গেল তথায়, সেই জায়গাতে আব্দুল আলী নজর কই
গিয়ে আব্দুল আলী নজর কইরা চায় সাধকের বাসি টাঙ্গা দেখা যায়। টাঙ্গানো অবস্থায় গাছের মধ্যে রয়েছে ঝুলিয়া 120টা সাপ, চতুর্দিকে রয়েছে গিরিয়া। এমন সময় আব্দুল আলী আল্লাহকে ডাক দিল, আল্লাহকে ডাকিয়া আব্দুল আলী গাছে উঠে গেল। আব্দুলকে দেখিয়া 120টা সাপ আসিলেন, ধাউধাউ করিয়া মারিতে তাহায়। আব্দুল আলী সাহস করে ঝাপট মারে যখন একটা সাপ ধরিল, 120টা সাপ অমনি গায়েব হইয়া গেল। একটা সাপ যখন ধরিল, দেখে যে সাপের পরিবর্তে ওই সাধকের বাসি আব্দুল আলীর হাতে এসে গেল। আব্দুল আলী কোন কর্ম করিল, আস্তে আস্তে আবার সেই নদীর পাড়ে দিয়া হাঁটতে শুরু করলো। হাঁটিতে হাঁটিতে আব্দুল গেলেন ওই বুড়ার ওনা ঠাই, বুড়ার কাছে গিয়া তখন চরণ ধুলি লইয়া আব্দুল চাইলেন বিদায়। শুনে নগ বাবা বলি বিদায় দিলে যাব চলি, শঙ্কুরাজ জ্ঞান বয়ামি ধরিয়া সেই বুড়া খুশি হইয়া আস্তে আস্তে কয় বুঝাইয়া, সেই বুড়া খুশি হইয়া আস্তে আস্তে কয় বুঝাইয়া, আব্দুল আলীর গায়ে দিলেন হাত বুলাইয়া। আব্দুল আইল রে সুস্থ, হইল রে দুঃখ, গেল না শব্দ রীতে, আব্দুল আলী হইলেন রওয়ানা। আহিল রে সুস্থ, হইল রে দুঃখ, গেল না শব্দ রীতে, আব্দুল আলী হইলেন রওয়ানা। আব্দুল আলী তথায় গিয়া আল্লাহর নাম স্মরণ করিয়া উস্তাদ
সে খুশি হইয়া সাপে বুঝিয়া আমায় মানিল। আব্দুল আলী তাই দেখিয়া মনেতে খুশি হইয়া সাপে বুঝিয়া আমায় মানিল। আস্তে আস্তে বাজায় বাঁশি সাপ তখন হয় উদাসী। আস্তে আস্তে বাজায় বাঁশি সর্প তখন হয় উদাসী। আস্তে আস্তে গেল তখন আর গায়ায় আব্দুল আইল রে সুস্থ হইল রে দুঃখ গেল না। সাপ দরিতে আব্দুল আলী হইল রওয়ানা। শঙ্কুরাজের সামনে দিলাম ধরিয়া আব্দুল আলী হাত বাড়াইল শঙ্কুরাজের গর্দানেতে চাইতা ধরল। আব্দুল আলী হাত বাড়াইল শঙ্কুরাজের গর্দানে চিপি ধরিল দুই পাশেতে দিল দুইটা চুমা লাগাইয়া। আব্দুল আইল রে সুস্থ হইল রে দুঃখ গেল না। শব্দলিতে আব্দুল আলী হইলেন রওয়ানা। আব্দুল আইল সর্পকে পাতিলা মরে শুকর করে পাতিলার মুখে দিলেন ঢাকনি লাগাইয়া। পাতিলাতে ভরিয়া আব্দুল আলী খুশি হইয়া পাতিলাতে ভরিয়া খুশি হইয়া আস্তে আস্তে যাইতে আসে চলিয়া। আব্দুল আইল রে সুস্থ হইল রে দুঃখ গেল না। শব্দরিতে আব্দুল আলী হইল রওয়ানা।
খুশি হইয়া সেইখানেতে যাই চলিয়া আব্দুলালী খুশি হইয়া সেইখানেতে যাই চলিয়া উস্তাদের পায়ে দিলেন ঢালিয়া আব্দুল আইল রে সুস্থ কইল রে দুঃখ গেল না শব্দ দিতে আব্দুলালী হইল রওয়ানা আব্দুলালীর গায়ে দিলেন হাত বুলাইয়া সেই বুড়ায় সব দেখিয়া মনেতে খুশি হইয়া আব্দুলালীর গায়ে দিলেন হাত বুলাইয়া শুনো বাবা আব্দুলালী তোমায় কথা বলি খাটি বাসায় আব্দুলালী তোমায় কথা বলি খাটি আস্তে আস্তে দেশে তুমি যাও না ফিরিয়া আব্দুল আইল রে সুস্থ হইল রে দুঃখ গেল না শব্দ নিতে আব্দুলালী হইলেন রওয়ানা আব্দুল আস্তে আস্তে যায় বাড়ির দরজায় গিয়া মামা কইরা তিনটা ডাক দিলেন ওই জায়গায় মাজননী ডাক শুনিয়া ঘরের দরজা খুলিয়া নজর কইরা চায় মায়ের প্রাণদন আব্দুল আলী ডাকে দরজায় বাসা বাসা কইয়া মায় দৌড় মারিয়া গেল আব্দুল আলীকে যাইয়া তখন বুকেতে জড়াইয়া ধরিল শুনো বাসা আব্দুলালী বলি যে তোমারে অবাগিরে সাইরা পাসারে ছিলা কুতাকারের বাসা বলো না Thank you.
কিছুদিন মাগো দিয়াছি কাটাই, সেই ওস্তাদে যাবতীয় গুণ জ্ঞান আমায় দিয়াছে শিখাই। যেইভাবে লম লম পাহাড়ের কুলে গিয়া বৃক্ষ হইতে মানুষের মাথার খুল আনিল ছুটাইয়া, সেখান থেকে গিয়া সাধকের বাসির জন্য কহর নদীর কুলে গিয়া, সেখানে গিয়া এক বৃক্ষের মধ্যে সাধকের বাসি রাখছে টাঙ্গাইয়া, 120টা সাপে যাইতেছে দিবানিশি পাহারা দিয়া। সেই ওস্তাদের কথা মতে নিজের হাতের আঙ্গুল কেটে রক্ত দিয়েছি সিটাই, যেভাবে মানুষের মাথার খুল নিয়ে আমি গেলাম ওই গাছতলায়, সেইখানে যাইয়া নজর কইরা চাই সর্বপ্রথম সাপ দেখিয়া মনেতে ভয় পাই। পরক্ষণে আল্লাহর নাম স্মরণ করিয়া বিসমিল্লাহ বলিয়া গেলাম গাছে উঠিয়া, থাপ্পড় মারিয়া যখন একটা সাপ ধরিলাম তথায় দেখিলাম সাপের পরিবর্তে সাধকের বাসি আমার হাতে দেখা যায়। কোথায় গেল সর্বগুলি আর দেখি নাই, সেখান থেকে ঘুরিয়া আসলাম, সাধকের বাসি নিয়া পীরের চরণে রাখিলাম, ওস্তাদের চরণে বাসি রাখিয়া ওস্তাদের দোয়া লইয়া গেলাম শঙ্কুরাজ আসিলেন যথায়। আস্তে আস্তে গিয়া সেই জায়গায় আমি সাপের সেই সাধকের বাঁশিটা বাজাই, যখন সাধকের বাঁশি মারলাম টান সর্প হইয়া খান খান বাইর হইতে লাগলো, আস্তে আস্তে মাথাটা নিচে করে নিল। মনেতে বুঝিলাম মাগো তথায় বসিয়া আজকে বোধহয় শঙ্কুরাজ সাপ আমায় গেছেন মানিয়া। আস্তে আস্তে আরো আগাইয়া যাই, বাজাইতে বাজাইতে বাসি ধরিলাম সাপের গর্দানে তথায়, দুই মুখে দুইটা চুমা দিয়া নতুন পাতিলায় ভইরা আস্তে করে আনলাম এই জায়গায়। সর্বপ্রথম যারে আমি খালা ডাকি, যে আমাকে সন্ধি দিয়েছে শিখাই, সেই খালার বাড়িতে নিয়ে সাপ দিলাম ও দেখাই। তারপর ওস্তাদের কাছে এই সর্বটাকে নিয়া
দিলাম তার চরণে ডালিয়া, ওস্তাদ বলিল আমায় তুমি রাইখো তারে যতন করিয়া। শুনো বাবা আব্দুল আলী, তোমার কাছে বলি খাটি, এই সর্পের উপরে চাইও কবু অত্যাচার করিও নাই, যতন করিয়া তুমি তাকে রাইখা দিও পাতিলায় ঢুকাই। সেখান থেকে বিদেয় হইয়া আসলাম দরজায়, ঘুরিতে ঘুরিতে মাগো আমার 12 বছর গিয়াছে পুরাই। কোথায় মাগো নিবারণ? আমার সতী নারী আমার দুঃখে এসে দিবানিশি কান্দে মরি মরি। মায়ে বলে বাসায় আমি তোমাকে জানাই, সতী নারী নিবারণ রইল বাসা তোমারই আশায়। আস্তে আস্তে আব্দুল আলী কুমকর্ম করিল, গড়েতে যাইয়া তখন সর্প বাহির করল। সর্প বাহির কইরা যখন মায়েরে দেখায়, মা জননী সর্প দেইকা খুশির সীমা নাই। বাসাকে চুমা দিয়া মা জননী যাই, আব্দুলের হাত বুলাইয়া বলতেছে বুঝাই। আব্দুলের গায়ে হাত বুলাইয়া বলে বাসাদন তোমাকে যাই কইয়া যাও, তোমার মনের বাসনা যখন আল্লাহ পাক দিয়েছেন পুরাইয়া, এই সর্পকে পাতিলে রাখিয়া কষ্ট দেওয়ার কোনো দরকার নাই। তুমি এই সর্পটাকে পুকুরে পানির মধ্যে ছাইরা দাও, আমি একবার চাই। এই কথা শুনিয়া আব্দুল আলী কোন কর্ম করিল, সর্পটাকে নিয়ে তখন পুকুরের পানির মধ্যে অমনি ছাইরা দিল। যখন সবকে সাইরা দিল মানুষের নমুনা হইল, ভাসিয়া বাসিয়া গেল কি নারে, মায়ে গিয়া জিজ্ঞেস করে কেন তুমি সর্প হইলে, কেমনে আবার গেলা তুমি মানুষ হইয়া। উস্তাদেরই অভিশাপে গেলাম আমি সর্প হইয়ে, যেইভাবে পে গেল আমায় বাতায়া। পানিতে সারিলে মুরে আবার রোজে যাবো আমি মানুষ হইয়া। আব্দুল আইল রে সুস্থ, কইল রে দুঃখ গেল না, শব্দ নিতে আব্দুল আলী হইল রওয়ানা।